হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো বাঁধাকপি দিয়ে হার্ড চিকেন। তো চলুন দেখা যাক আমার রেসিপি। এখানে আমি সব মশলা ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছি। এখানে আছে চিকেন, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে আছে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ধনে পাতা, আর এখানে দুইটা তেজপাতা, দুইটা দারচিনি, এলাচি, লবঙ্গ, শাহজিরা, গোলমরিচ। তো এখন আমি প্যানটা বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম তেল, তেলটা গরম হওয়ার পর ঢেলে দিব গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ, আবার একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব মশলা, মশলাটা দিয়ে এখন দিয়ে দেব লবণ। লবণটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব চিকেন, যেহেতু এটা হার্ড চিকেন তাই একটু আগে দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার চিকেনটাতে অনেক পানি বেরিয়েছে, আমি কিন্তু পানি দেইনি। আমি আবার একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। এখন আমি আবার একটু নেড়ে এখন দিয়ে দিব বাঁধাকপি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব, দিয়ে পানি দিয়ে দেব। পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচামরিচ, কাঁচামরিচটা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার চলে আসলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফেলব। হয়ে গেল আমার মজাদার তরকারি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।